ওকে আসসালামু আলাইকুম। কৃষি জানালায় আমি মোজবার স্বাগতম জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। এটা স্পেশাল একটি টমেটোর বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে টমেটো দ্রুত পাকার কৌশল। আসলে আপনারা জানেন অর্গানিকভাবে সবচাইতে বেটার, তবে কিছু কিছু ভাইদের চাষি ভাইদের প্রশ্নের কারণে এই টমেটো পাকার কৌশলটা কীভাবে করতে হয় সেই পদ্ধতিটা আমি আজকে জানাব। প্রথম তিনটি কারণে আপনার টমেটো খুব তাড়াতাড়ি পাকবে। প্রথম কারণ হচ্ছে যখন আপনার টমেটো প্রচুর পরিমাণে গাছে ধরবে, মনে করেন এই গাছে ফুল আসতে, যখন টমেটোর সাইজ বড় বড় হবে অর্থাৎ 35 দিনে চলে যাবে বা 40 দিনের কাছাকাছি যাবে বা তার আগে কম বেশি হতে পারে 30 থেকে 40 দিনের মধ্যে, ওই সময়টায় আপনারা কী করবেন, এই সময়টা যাওয়ার আগে সর্বপ্রথম যখন ফুল আসছে বা ফল আসতেছে ছোট ছোট, তখন আপনারা এই গাছ যেটা আছে এই গাছেরটাকে আপনারা প্রথমত ছাঁটাই করে দিবেন অর্থাৎ প্রুনিং করে দিবেন। এটা 3G কাটিং বলা হয় না, এটা ছাঁটাইকরণ বলা হয়। তো এটা এইভাবে ছাঁটাই করে দিবেন, এইভাবে ছাঁটাই করে দিবেন। ছাঁটাই করে দেওয়ার পরে আপনারা এইভাবে ছাঁটাই করে দিবেন। এতে হবে কি, মাটিতে যে নিউট্রিশনটা আছে সেটা তাড়াতাড়ি এই ফল গ্রহণ করবে, ফুল গ্রহণ করবে এবং তাড়াতাড়ি বড় হবে। এটা গেল একটা পর্ব। দ্বিতীয় পর্ব হচ্ছে হলো যখন 35 দিন বয়স হবে বা 40 দিন অর্থাৎ 30 থেকে 40 দিন, তখন আপনারা কী করবেন, প্রথমে টমেটো বাগানে বা ছাদ বাগানে যারা আছেন তারা যদি বিক্রি করতে চান বাণিজ্যিক হিসেবে, তারা অবশ্যই জিঙ্ক এবং বোরন প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে স্প্রে করে দিবেন, 1 গ্রাম হারে স্প্রে করে দিবেন জিঙ্ক এবং বোরন। এর 7 দিন পরে আপনারা অবশ্যই PGR গ্রুপের ঔষধ, গ্রিন টনিক বা অন্যান্য যে কোনো ঔষধ আপনারা গাছে প্রচুর পরিমাণে 1 গ্রাম থেকে 2 গ্রাম হারে বাগানে স্প্রে করে দেবেন। এর 7 দিন পরে আপনারা মিরাকুলার নামক একটা হরমোন আছে, সেইটা টমেটোর গাছে এবং ফলে, বিশেষ করে ফলে স্প্রে করে দিবেন। তাহলে আপনার এই ফলটা দ্রুত পেকে যাবে এবং সবুজ কালার আকৃতির হবে। তবে এরও আগে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, টমেটো গাছ রোপণের সময় অবশ্যই মাটিতে পরিমাণ মতো DAP, MOP অর্থাৎ NPK সার, সাথে ডোলোমাইট এবং মাটির গুণগত অর্থাৎ মাটির গুণগত মানটা অবশ্যই পরীক্ষা করে আপনারা টমেটো চারা রোপণ করবেন। তাহলে নিউট্রিশনটা ভালো পাবে, তাড়াতাড়ি ফুল আসবে এবং তাড়াতাড়ি ফলটা বড় হবে এবং তাড়াতাড়ি পাকবে। তো আমার মতে এটা হচ্ছে হলো ফল পাকানোর দ্রুততম মানে উত্তম বিষয়। তো আপনারা অর্গানিকভাবেই ফলটা নেবেন আশা করি, তবে আপনারা রাসায়নিকভাবে না যাওয়াই ভালো, কারণ আমরা অর্গানিকভাবেই সবজি খেতে পছন্দ করি কারণ আমরা বাঙালি। তো আপনারা আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।